আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আশিস বাংলা প্রো চ্যানেলে এই অডিওতে কবিতা কাকে বলে, মহাকাব্য কাকে বলে, গীতি কবিতা কাকে বলে, সনেট কাকে বলে বা এলিজি কি, এসব নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই। এবার আমরা শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয়, অর্থাৎ কবিতা, মহাকাব্য ইত্যাদি কাকে বলে সেগুলি জানব। তবে বলে রাখি, কবিতা, মহাকাব্য, গীতি কবিতা, এলিজি, সনেট এগুলি কী বা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এসব নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন। এর বিভিন্ন প্রকার মত আছে, বিভিন্ন ধরন আছে, আমি কিন্তু সেসব বিস্তৃতির মধ্যে যাচ্ছি না। আমি কেবলমাত্র অতি সাধারণভাবে কবিতা, মহাকাব্য, গীতি কবিতা প্রভৃতি কাকে বলে সেগুলি নিয়েই আলোচনা করব। অর্থাৎ সাধারণ পাঠক পাঠিকার জন্য সেই বিষয়টিকে সাধারণভাবে জানার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আলোচনা করব। প্রথমেই আসি কবিতা কাকে বলে। সাধারণভাবে কল্পনার ছন্দিত অভিব্যক্তি হল কবিতা, যে রচনা পাঠকের কল্পলোকে এক বিচিত্র সৌন্দর্য সৃষ্টি করে ও এক প্রগাঢ় ভাবানুভূতির জন্ম দেয় তাকেই কবিতা বলে। কবিতা সাধারণভাবে দুরকমের, মনময় কবিতা ও তন্ময় কবিতা। যে কবিতায় কবির ব্যক্তিগত হৃদয়ের ভাবানুভূতি ধরা পড়ে তা মনময় কবিতা, আর যে কবিতায় বহির্জগতের বিষয় ও বোধ ধরা পড়ে তা হল তন্ময় কবিতা। এবার আসি মহাকাব্য কাকে বলে। কোন জাতির এক বিশেষ যুগের বিভিন্ন চিন্তাভাবনা সংহত হয়ে যে কাব্যের রূপ পায় তার মধ্যে সর্বজনীনতা প্রকাশ পায় তখন তাকে বলে মহাকাব্য। আচার্য দণ্ডী ও বিশ্বনাথ মহাকাব্যের যেসব বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সেগুলি এরকম। প্রথমত, মহাকাব্যের কাহিনী সর্বমর্ত পাতাল জুড়ে বিস্তৃত হবে। দু নম্বর, কোন দেবতা বা ধীরদাত্ত ক্ষত্রিয় নায়ক হবেন সদ্বংশজাত, তাঁর জীবন কাহিনীর সঙ্গে যুক্ত হবে জাতীয় ভাগ্য। মহাকাব্যের স্বর্গ সর্বনিম্ন হবে 9টি এবং সর্বোচ্চ হবে 30টি, অর্থাৎ স্বর্গ সংখ্যা 9 থেকে 30-এর মধ্যে থাকবে। 4 নম্বর, প্রত্যেক স্বর্গের শেষে পরের স্বর্গের সূচনা থাকবে। 5 নম্বর, মূল রস হবে 1টি, আর 6 নম্বর বৈশিষ্ট্য মূল বিষয় অবলম্বন করে নামকরণ হবে। যেমন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্যের নাম মেঘনাদ বধ। এবার সনেট। সনেট কাকে বলে, না অক্ষরবৃত্ত ছন্দে লেখা 14 পংক্তির কবিতা যার প্রথম অষ্টকে ভাবের বিস্তার ও শেষ ষটকে সেই ভাবকে গুটিয়ে আনা হয় তাকেই বলে সনেট। সনেটের মধ্যে প্রবল আবেগ থাকবে এবং নিগূঢ় সংযম থাকবে, এটাই সনেটের প্রধান বৈশিষ্ট্য। সনেটও বিভিন্ন ধরনের, পেট্টাকীয় সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট প্রভৃতি। বাংলায় কবি মাইকেল মধুসূদন দত্ত সনেটের জন্মদাতা, তারপর দেবেন্দ্রনাথ সেন, প্রমথনাথ চৌধুরী, মহিতলাল মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সনেট রচনা করেছেন। গীতি কবিতা কাকে বলে। কবির আপন হৃদয়ের গোপন কথা যখন কবিতায় প্রকাশ পায় তাকে বলে গীতি কবিতা। গীতি কবিতা একান্তভাবেই কবির হৃদয়ের কথা, সুখ দুঃখ প্রকৃতি স্নেহ প্রেম কবির হৃদয় রসে জারিত হয়ে গীতি কবিতার জন্ম। বঙ্কিমচন্দ্র বলেছেন, বক্তার ভবোচ্ছ্বাসের পরিস্ফুট মাত্র, আর রবীন্দ্রনাথ বলেছেন, একটুখানির মধ্যে
একটিমাত্র ভাবের বিকাশ, তাই হল গীতি কবিতা। এবার হল শোকগীতি বা এলিজি। এই শোকগীতি বা এলিজি কি, এ নিয়ে বিভিন্ন সমালোচক বিভিন্নভাবে আলোচনা করেছেন। সমালোচক জেব তাঁর প্রাইমার অব গ্রিক লিটারেচার গ্রন্থে বিস্তৃতভাবে তা আলোচনা করেছেন এবং তার অনেক ভাগ উপভাগ প্রভৃতি আছে। আমি ওসবের মধ্যে প্রবেশ না করে কেবলমাত্র এলিজি কাকে বলে এটা বলতে গিয়ে বলি, সাধারণভাবে কোনো বন্ধু আত্মীয় বা অতি নিকটজনের বিয়োগ ব্যথাকে কেন্দ্র করে কবির ব্যক্তিগত শোক ভাবনাকে বলা হয় শোকগীতি বা এলিজি। যেমন বাংলা সাহিত্যে অক্ষয় কুমার বড়ালের এসা, তাঁর স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রচিত, এটি একটি শোক কাব্য বা এলিজি।